আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে টঙ্গীর তুরাগ তীরে নেমেছে মুসল্লিদের ঢল। এই পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জোবায়ের অনুসারীরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বাদ ফজর আম্বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা এসে নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়েছেন। এসেছেন বিদেশি মুসল্লিরাও, মুরব্বীদের বয়ান শুনে সেভাবে আমল করে আল্লাহকে রাজি খুশি করাই উদ্দেশ্য বলে জানান মুসল্লিরা। সারা বিশ্বের মুসলমান যাতে আল্লাহকে চিনে, আল্লাহ যে পানওয়ালা রব, আল্লাহ যে সব কিছু করে, এই উপলক্ষে বিশ্ব ইজতেমা আসা। সারা দুনিয়ার মানুষের ইমান আমল কীভাবে ঠিক হয়, কেউ আমরা জিন্দগি আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতন চলতে পারি, এটি আমাদের কামিয়াবি, আমাদের একমাত্র উদ্দেশ্য। আল্লাহর নৈকট্য লাভের জন্য আমরা এখানে সবাই, সব মুসল্লি একাত্র হওয়া। মুসল্লিদের জন্য নানা প্রস্তুতির কথা জানান সিটি মেয়র। মুরব্বীদের সাথে আলোচনা করে আরও যা যা প্রয়োজন আমরা গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব কিছুই সরকারের পক্ষ থেকে সেটা করার জন্য চেষ্টা করব। এদিকে ইজতেমা ময়দানে এসে প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেন ধর্ম প্রতিমন্ত্রী, তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা চ্যালেঞ্জ দিছি অন্যান্য বছরের তুলনায় এবারের সকল কর্মকাণ্ড সবচাইতে সুন্দর এবং সফলভাবে হবে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা। সমর ইসলাম, একুশে টেলিভিশন।